prescription. Title sponsored by Johor Test Tube Baby Center, a unit of Uma Medical. Co-sponsored by Dr. Plus. ফিরে এলাম বিরতির পর, দেখছেন জহর প্রেসক্রিপশন। আজকে আমরা ছোটদের আপতকালীন ইএনটি সমস্যা নিয়ে আলোচনা করছি। ডক্টর দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। ডক্টর দত্ত, একটু আগে যেটা আমরা বলছিলাম একটু সেটা কমপ্লিট করে নিই, যে কানে যখন কিছু মানে বারবার বাচ্চা হাত দিচ্ছে, তার মানে কানে সমস্যা হয়েছে, কানে নোং, কানে ময়লা জমেছে, কান বাবা মারা পরিষ্কার করে দেবেন, এটা খুব স্বাভাবিক, এটা মনে করেন অনেকে, কিন্তু কান পরিষ্কার করার দরকার কি আছে, কোন ক্ষেত্রে করব? সাধারণভাবে বলি যে কানে যদি কোনো রকম অসুবিধে না থাকে, প্রতিদিন কানটা একটু পরিষ্কার করতে হয় এই ধারণাটা ভুল। কান পরিষ্কার না করলে কান পরিষ্কার থাকবে না এই ধারণাটা সবচেয়ে ভুল, কারণ কান পরিষ্কার থাকার উপায়টা ন্যাচারালি ক্রিয়েটেড, স্বাভাবিকভাবেই আছে। সুতরাং কানে হাত না দিলে কান পরিষ্কার সবচেয়ে বেশি থাকে, এটা আমি বলি। কিন্তু যদি কোনো কারণে, কোনো অসুখের বসে কানের ময়লা জমে যায়, আটকে যায়, তাহলে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ মতো পরিষ্কার করা উচিত। তবে যদি বাবা মা খুব বাইরের দিকে একটু একটু ময়লা লেগে আছে এই অবস্থায় দেখতে পান, তাহলে যে কোনো রকম মানে কানের ভেতরে একদম করা উচিত নয়। কিন্তু যদি ময়লা নরম করার যে ড্রপগুলো পাওয়া যায়, তা সেইগুলো তুলোকাঠিতে ভিজিয়ে খুব বাইরের দিকে দেখতে পাওয়া ময়লা, একদম যেটা বাইরে একদম বাইরের পার্টটায় আছে সেই অবস্থায় ময়লাটা একটু ভিজিয়ে তুলো দিয়ে, ড্রপে ভিজানো তুলো দিয়ে আস্তে আস্তে পরিষ্কার করা যায়। কিন্তু সেটা খুব বাচ্চার বাবা বা মা যদি খুব কনফিডেন্ট হন যে হ্যাঁ আমি পারবো, বাচ্চা নানানি করবে না, তবে কিন্তু নানা হলে সামান্য জিনিস করতে গিয়ে অনেক বড় বিপদ ঘটতে পারে, কানের পর্দার আঘাত লাগতে পারে। সুতরাং বেশি ভেতরকার ময়লা বার করতে যাওয়া উচিত নয়, বা ময়লা দেখতে পাচ্ছি না, বাচ্চা কানে হাত দিচ্ছে বলে কানটা একটু পরিষ্কার করে দিই, এই অভ্যাসটা একদম ঠিক নয়। আচ্ছা, এই যে বলছিলেন খানিকক্ষণ আগে যে বাচ্চাদের একটা ন্যাচারাল স্বভাব থাকে যে কানে কিছু ঢুকিয়ে দিচ্ছে এবং তা থেকে সেটা ইমার্জেন্সি পর্যায়ে চলে যাচ্ছে, এই যে কানে ঢুকিয়ে দেওয়া, নাকে ঢুকিয়ে দিচ্ছে, মুখে কিছু খেয়ে নিচ্ছে, এটা এইগুলো কেন করে বাচ্চা? এইটা দুটো কারণ আছে। একটা হচ্ছে বাচ্চাদের ডেভেলপমেন্টালি একটা ফেজ থাকে কতগুলো, তার মধ্যে মানে ফ্রয়েডীয় তত্ত্ব অনুযায়ী যা ওরাল ফেজ, অ্যানাল ফেজ, জেনিটাল ফেজ, এরকম বাচ্চাদের অভ্যাস হচ্ছে অরিফিস এক্সপ্লোর করা, মানে যে কোনো ন্যাচারাল যে ছিদ্রগুলো আছে আমাদের শরীরে, নাক, কান, গলা, এইগুলোতে আঙুল দেওয়া, এইগুলোর মধ্যে জিনিস ঢোকানো, এগুলো একটা ডেভেলপমেন্টাল ফেজে চলে আসে। আচ্ছা, এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে বাচ্চার যদি সেখানে কোনো রকম স্থানীয়ভাবে কোনো ইনফেকশন থাকে, বাচ্চার নাকের সর্দি হয়েছে, নাকটা খুব সরসর করছে, যেটাকে বাংলা ভাষায় বলে সরসর করছে, বা কানটা চুলকাচ্ছে, সেক্ষেত্রে কানে কিছু একটা দিয়ে কানটাকে একটু কাঠি দেওয়ার চেষ্টা করছে, হাতের সামনে কাঠিটা পেলো না, ছোট্ট একটা পেন্সিলের টুকরো পেলো, সেটাই ঢুকিয়ে ফেললো, বা একটা কিছু রাবার পেলো, সেটাকে নাকের মধ্যে ঢুকিয়ে ফেললো, এই দুটো কারণেই হতে পারে, একটা ডেভেলপমেন্টাল ফেজের জন্য, একটা লোকাল কারণের জন্য। আচ্ছা, একটু থামাই আপনাকে, আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছেন টেলিফোন লাইনে, নমস্কার, বলুন কে বলছেন। হ্যাঁ, আমি মধুমিতা ভৌমিক বলছি, আমার বাচ্চার নাম আনন্দ ভৌমিক। আর এরকম আমার ছেলে শুনতে পায় না কানে, ছোটবেলা থেকে শুনতে পায় না কানে, কিন্তু এখন এখন কত বয়স? এখন 8 বছর। আচ্ছা, কি জানতে চাইছেন বলুন তাহলে এই মতো অবস্থায়। যে মানে ও কি কানে কোনোদিন শুনবে, মানে ওকে বলেছে যে একটা অপারেশন করলে নাকি ঠিক হয়ে যাবে। আচ্ছা, একটা যে আপনি অপারেশনে ভয় পাচ্ছেন? হ্যাঁ, আপনি কি অপারেশন করাতে বাচ্চার ভয় পাচ্ছেন? হ্যাঁ, ভয় পাচ্ছি, অনেকে বলছে সাকসেস হবে না, অনেকে বলছে সাকসেস হবে, মানে এই অপারেশনটা করলে কি ঠিক হবে, এটাই আমি ডাক্তারবাবুর কাছে জানতে চাইছি। আচ্ছা, ঠিক আছে, আপনি টেলিফোনটা রেখে দিন, আপনি টেলিভিশনে শুনুন ডক্টর দত্ত। 8 বছর বয়স যদি জন্মগত বধিরতার সমস্যা থাকে, তাহলে 8 বছর বয়সটা টু লেট, কারণ বাচ্চারা বধিরতার সমস্যা থাকলে যেটা সমস্যা, কথা বলা শেখে না, কারণ বা আমরা কথা শিখি শুনে শুনে, তো সেই কথা বলা ব্যাপারটা ব্রেনে ডেভেলপ করতে কিন্তু 6 মাস বয়স থেকে আরম্ভ হয়ে মোটামুটি 2-3-4-5 বছর বয়সের মধ্যে কমপ্লিট হয়ে যায়, তারপরে আর শোনানো হয়তো যাবে, কিন্তু সে স্পোকেন ল্যাঙ্গুয়েজ ব্যাপারটা বোঝা, এই ব্যাপারটা তার পক্ষে হয়তো আর সম্ভব হবে না যদি তার সম্পূর্ণ বধিরতা থাকে। কিন্তু আমি ওনার ফোন থেকে তো কী কারণটা বুঝতে পারলাম না, যদি জন্মগত হয় তাহলে এখনই এখনও তাড়াতাড়ি কোথাও দেখিয়ে, অপারেশন যেটা বললেন সেটা সাধারণভাবে আমরা বলি যে 5 বছর বয়সের মধ্যে করতে, কক্লিয়ার ইমপ্ল্যান্ট, তারপরে করে সে বাচ্চাটাকে আওয়াজ শোনানো যাবে, কিন্তু ভাষা শেখানো যাওয়াটা রিস্টুলে এখন অনেকটা দেরি হয়ে গেছে। আচ্ছা, তাহলে উনি উনাকে এখন যেন যেটা দেখতে হবে, সবটাই আশা ছেড়ে দেওয়ার কিছু কারণ নেই, এখন দেখতে হবে উনার সম্পূর্ণ বধিরতা আছে না আংশিক আছে, যদি আংশিক থাকে তাহলে কিন্তু মানে হিয়ারিং এড শ্রবণ যন্ত্রের সাহায্যে অনেকটাই ডেভেলপ করতে পারে। আচ্ছা, মানে ওনাকে যা ডিসিশন নিতে হবে খুব শীঘ্রই, এখন তাড়াতাড়ি দেখাতে হবে, নাহলে আরো কাছাকাছি কোনো সরকারি হাসপাতাল,
কাছাকাছি কোনো মেডিকেল কলেজ সেখানে গিয়ে গিয়ে দেখানো যে এখনো কিছু উপায় আছে কিনা। বেশ বেশ বেশ, আমাদের হাতে যেহেতু আর আজকে একটুও সময় নেই, আমাদের সময় একেবারে শেষ। ডক্টর দত্ত, অনেক ইম্পর্টেন্ট জিনিস আমরা জানতে পারলাম, কিন্তু অনেক কিছুই আবার আমাদের অজানা থেকে গেল, সেগুলো নিয়েই নিশ্চয়ই আমরা আলোচনা করব পরবর্তী কোনো সময়। ডক্টর দত্তকেও নিশ্চয়ই পাবো, আজকেই আমাদের আলোচনা এখানে শেষ করতে হচ্ছে। আজ অনেক ধন্যবাদ ডক্টর দত্ত আমাদের সময় দেওয়ার জন্য। অনুষ্ঠান আজকে এখানেই শেষ করছি, অন্যান্য সব খবরের জন্য আপনি দেখতে থাকুন সিএন। জহর প্রেসক্রিপশন, টাইটেল স্পন্সর্ড বাই জহর টেস্ট টিউব বেবি সেন্টার, আ ইউনিট অফ উমা মেডিকেল, কো স্পন্সর্ড বাই ডক্টর প্লাস।